প্রস্বেদনের অভ্যন্তরীণ প্রবাহক সমূহের মধ্যে রয়েছে মূল এবং বিটপের অনুপাত, পাতার আয়তন ও সংখ্যা, পাতার গঠন এবং মেসোফিল টিস্যুতে পানির পরিমাণ। এখন মূল বিটপ দিয়ে আমরা আসলে কী বুঝতে পারি? একটা গাছের মূল এবং তার যে কাণ্ডের অংশ রয়েছে সেই অংশের মধ্যে যদি মূলের হার কম থাকে, অর্থাৎ মূল যদি অনুপাতে কম পরিমাণে থাকে, তখন আসলে পানি কম পরিমাণে উত্তোলিত হতে পারে, তখন প্রস্বেদন হারটাও ধীরে ধীরে কমে যায়। কারণ অল্প পরিমাণ মূল অধিক পরিমাণে পানি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আসলে উত্তোলন করতে পারে না, এর ফলে প্রস্বেদন হারটাও ধীরে ধীরে কমে যেতে থাকে। এরপরে রয়েছে পাতার আয়তন ও সংখ্যা। এটা আমরা সহজেই বুঝতে পারছি, যখন একটা পাতার সংখ্যা বেড়ে যাবে, একটা গাছের মধ্যে অধিক পরিমাণে পাতা থাকার মানে হচ্ছে অধিক পরিমাণে পত্ররন্ধ্র থাকা। অধিক পরিমাণে পত্ররন্ধ্র থাকলে প্রস্বেদনের হারও ধীরে ধীরে বেড়ে যাবে। তার মানে হচ্ছে পাতার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে প্রস্বেদন হারও বেড়ে যাবে। এবং পাতার আয়তন, পাতাটা যদি ছোট আকারের হয় তাহলে সেখানে অল্প পরিমাণে পত্ররন্ধ্র পাব, এবং যদি সেটা বড় একটা পাতা হয় অধিক পরিমাণে পত্ররন্ধ্র পাব, এর ফলে প্রস্বেদনের হারও ধীরে ধীরে বেড়ে যাবে। তার মানে পাতার আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে প্রস্বেদনের হারও বৃদ্ধি পায়। এরপরে রয়েছে পাতার গঠন। পাতার গঠনের মধ্যে কী কী থাকতে পারে? যেমন পাতার কিউটিকল, পাতার কিউটিকলটা যদি পাতলা হয় তাহলে প্রস্বেদনের হার বেড়ে যাবে, অর্থাৎ যে ত্বকীয় প্রস্বেদনটা ছিল সেই ত্বকীয় প্রস্বেদনটা অনেক বেশি পরিমাণে হতে পারবে। তারপরে প্যারেনকাইমা এবং পত্ররন্ধ্র, এটার পরিমাণ যত বেশি হবে তত বেশি পরিমাণে প্রস্বেদন ঘটতে থাকবে। প্যারেনকাইমা জাতীয় কোষ বেশি থাকলে পাতার ক্ষেত্রে প্রস্বেদন করা সহজ হবে। এরপরে রয়েছে মেসোফিল টিস্যু। মেসোফিল টিস্যুর মধ্যে যখন পানির পরিমাণ বেশি পরিমাণে থাকে তখন বেশি পরিমাণে প্রস্বেদন বেশি পরিমাণে হতে পারে, অর্থাৎ প্রস্বেদন হার বেড়ে যায়। কারণ এই মেসোফিল টিস্যুতে যেই পানিগুলো আছে সেই পানিগুলি আসলে ধীরে ধীরে বাষ্প হয়ে কুঠুরির মধ্যে জমা হয়, বায়ুকুঠুরিতে জমা হয় এবং ধীরে ধীরে সেটা পত্ররন্ধ্রের মাধ্যমে বের হয়ে যায়। এ কারণে মেসোফিল টিস্যুতে যত বেশি পরিমাণে পানি শোষিত অবস্থায় থাকবে তত বেশি পরিমাণে প্রস্বেদন হতে পারবে। সুতরাং প্রস্বেদনের অভ্যন্তরীণ প্রভাবক সমূহের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মূল যদি কম থাকে তাহলে আসলে প্রস্বেদন কম হবে, কারণ অল্প পরিমাণে পানি উত্তোলিত হবে। পাতার আয়তন যখন বড় হবে তখন প্রস্বেদন বেড়ে যাবে। পাতার সংখ্যা বেশি হলেও প্রস্বেদন বেড়ে যাবে। পাতার গঠনের ক্ষেত্রে পাতলা কিউটিকল, এরপর যদি রন্ধ্রের পরিমাণ বেড়ে যায় তখন, এরপরে রয়েছে রন্ধ্রের সংখ্যা, রন্ধ্রের গঠন, এই সকল কিছুর উপর ভিত্তি করে প্রস্বেদনের হার কম বা বেশি হতে পারে। আর মেসোফিল টিস্যুর মধ্যে যত বেশি পরিমাণে পানি শোষিত অবস্থায় থাকবে তত বেশি পরিমাণে প্রস্বেদন হওয়া সম্ভব।